আসসালামু আলাইকুম দারানট্রো জানিয়া ডক্টর হোসেন মোহাম্মদ আলমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকে কথা বলবো ডরসাল কলম দিয়ে কোন কোন যায় যায় কিভাবে সম্পর্কে মনে করেন যে স্কিনে বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে লাইক মেসিনাস রিসেপ্টর প্যাসিনিয়ান রিসেপ্টর মাসেল স্পিন্ডল গোলগিটি অর্গান এসব থেকে ফাইবারগুলো দুভাবে যেতে পারে এক লোয়ার লিম দিয়ে যেতে পারে অথবা আপার লিম দিয়ে যেতে পারে অথবা দুভাবে যেতে পারে প্রথমে ফাইবারগুলো কি হয় ট্রাঙ্কে আসে ট্রাঙ্কে আসার পর তারা তখন ডিসিশন নেয় তারা ডরসার্কাল আনতে যাবে এই জন্য তারা একটা লাল কালারের জিনিস পায় এটিকে আমরা বলছি পেরিফেরার প্রসেস এটি আবার কি এই যে সবুজ রঙের দেখছেন এটি হচ্ছে সেল বডি একটা ইউনিপুলার সেল বডি তার দুটো প্রসেস থাকে একটা প্রসেসকে বলা হয় সেন্ট্রাল প্রসেস এবং অপরটিকে বলা হয় পেরিফেরার প্রসেস এই পেরিফিলার প্রসেসের সাথে সরাসরি সংযুক্ত থাকে রিসেপ্টর এবং সেন্ট্রাল প্রসেসের সাথে সরাসরি যুক্ত থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট স্পাইনাল কর্ড সুতরাং যখন এই ফাইবারগুলো আসবে তখন ফার্স্ট কোথায় আসবে পেরিফিলার প্রসেসের মাধ্যমে ডরসালোর গ্যাংলিয়াতে যেহেতু প্রথমেই এখানে সে আসে এবং এখান থেকেই সেন্সরি সিস্টেম শুরু হয় সুতরাং এই নিউরনকে বলা হয় ফার্স্ট অর্ডার নিউরন। ফার্স্ট অর্ডার নিউরন থেকে ধ্র দ্য সেন্ট্রাল প্রসেসের মাধ্যমে এটি চলে আসে পোস্টেরিয় মিডিয়ালি অব দ্য স্পাইনাল কর্ড ইন দ্য লোয়ার লিম অর্থাৎ লোয়ার লিম্বের ফাইবারটি একদম পোস্টেরিও মিডিয়ালি অর্থাৎ ডরসাল কলাম একদম মিডিয়ালি এটা কি কিন্তু ফাইবারগুলো চলে আসে এটি দুই পাশ থেকে আমরা এক পাশে দেখেছি দুই পাশ থেকে দুইটি ফাইবার এসেছে লাল রঙের এবং এই ফাইবারগুলো ধীরে ধীরে অ্যাসেন করে অ্যাসেন করে যখন আপার লিম্বে চলে যায় ফাইবারগুলো তখন কি হয় আপার লিম্বের ফাইবারগুলো কিন্তু এসে যুক্ত হয় প্রশ্ন হচ্ছে কোথায় যুক্ত হয় এই যে মিডিয়ালি লোয়ার লিম্বের ফাইবারগুলো যুক্ত আছে তার ল্যাটেরালি আপার লিম্বের ফাইবারগুলো এসে যুক্ত হয় এবং এটির একটি সিরিয়াল আছে সিরিয়ালটা যেমন এরকম যে মিডিয়াল আমরা যদি বলছি একদম মিডিলে যেটা থাকছে মিডিয়ালি সেক্ষেত্রে কিন্তু এটি লোয়ার লিম লোয়ার লিমের প্রথমে এই জায়গায় থাকছে ফুট তারপর থাকছে লেগ এবং সাইড টু সাইড ল্যাটারালি আপার লিম বা আপার স্ট্রাকচারগুলো ফাইবারগুলো যুক্ত হচ্ছে লেগের পরে এখানে যুক্ত হবে ফার্স্টে অ্যাবডোমেন অ্যাবডোমেনের পর দেন থাকছে আর্ম আর্মের পর থাকছে হচ্ছে হ্যান্ড অর্থাৎ দুই দিক থেকেই ট্রপোভিস্টিক্যালি বা ট্রপো ট্রফিক্যালি তারা কিন্তু রিফর্ম হয়ে যাচ্ছে সহজ কথায় স্পাইনাল কর্ডের মিডিয়ালে যেটা একদম মিডিল পার্টে সেখানে যুক্ত হচ্ছে কারা সেখানে যুক্ত হচ্ছে লোয়ার লিম এবং ল্যাটারালি যুক্ত হচ্ছে আপার লিম্বের ফাইবারগুলো এবং স্ট্রাকচারগুলো থেকে এটার ইম্পর্টেন্সটা কী ইম্পর্টেন্টটা হচ্ছে যদি স্পাইনাল কর্ডের একদম মিডিয়ালে অর্থাৎ মাস যদি কোনো টিউমার থাকে তাহলে সেন্সেশনটা লোয়ার লিম্বে লস হবে কারণ মিডিয়ালি অলওয়েজ সেন্সেশনটা যায় ফ্রম দ্য লোয়ার লিম্প এবং যদি আপার লিম্বে কোনো সেন্সেশন লস হয় তাহলে বুঝতে হবে স্পাইনাল কর্ডের ল্যাটারালি কোনো টিউমার থাকতে পারে এখন ধরে মনে রাখা ভালো যেটি সেটি হচ্ছে এই যে ফাইবারগুলো আসলে সবই কিন্তু আনক্রসড ফাইবার অর্থাৎ যেটি বাম দিক থেকে আসতে সেটি বাম দিকে উঠছে এবং যেটি ডান দিক থেকে উঠছে সেটি ডান দিক থেকে উঠছে ওঠার পর যেটি হচ্ছে ব্লু কালার এটিকে আমরা দেখিয়েছি আপার লিম দুই দিক থেকে এবং রেড কালার এটি হচ্ছে লোয়ার লিম মিডিয়ালি থাকছে এটিকে আমরা বলছি মিডিয়ালি এবং এই ফাইবারগুলোকে বলছি আমরা যেটা মিডিয়ালি থাকছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস মনে রাখা উপায় দুইটি আছে একটা হচ্ছে গ্রাসিলিস মাসেল লেগে থাকে বা লোয়ার লিম্বে থাকে সুতরাং ফ্যাসিকুলাস গ্রাসিলিস লোয়ার লিম্ব এবং ফ্যাসিকুলাস কিউনিয়াটাস এগুলো কিন্তু আপার লিম্বের ফাইবারগুলো থাকে এবং অবশ্যই আনক্রোস ফাইবার তারপর ফাইবারগুলো ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করে এবং আমরা জানি এটি হচ্ছে একটি মেডুলা এবং মেডুলার একটি লোয়ার পার্ট এই লোয়ার পার্ট অফ দ্য মেডুলাতে কী থাকে চারটি নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস লাল লাল যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসগুলো হচ্ছে গ্রাসিলিস নিউক্লিয়াস যারা কিনা এই গ্রাসিলিস ফ্যাসিকুলাস গ্রাসিলিস থেকে তারা এই যে ফাইবার যেগুলা সেন্সেশানগুলো আছে সেগুলো তারা ক্যারি করে এবং অপরদিকে যে কিউনিট নিউক্লিয়াসগুলো আছে নীল নীল যে নিউক্লিয়াসগুলো তারা কিন্তু ফ্যাসিকুলাস কিউনিটার থেকে যে সেন্সেশানগুলো আছে সেগুলো তারা ক্যারি করে মনে রাখা দরকার এই গ্রাসিলিস নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস কিউনিট এদের মধ্যে কিন্তু সেলবডি থাকে এবং সেলবোডি থাকার কারণে তারা গ্রে ম্যাটার এবং এই সেলবোডি থাকার কারণে তাদের এখানে কি থাকে সেকেন্ড অর্ডার নিউরন হয় অর্থাৎ ফার্স্ট অর্ডার নিউরন যেটি সালোড গ্যাংলিয়া থেকে শুরু হয়েছে সে টার্মিনেট করে কোথায় সেকেন্ড অর্ডার নিউরন অ্যাট নিউক্লিয়াস গ্রাসিলিস অ্যান্ড নিউক্লিয়াস কিউনেটস তারপর এরা ডিসিশন নেয় আমরা এখন ক্রস করব। ক্রস করে কি করে বাম দিকের ফাইবারগুলো চলে যায় ডান দিকে এবং ডান দিকের ফাইবারগুলো চলে যায় বাম দিকে অর্থাৎ মেজর একটা ক্রসিং হয় মেজর ক্রসিং হলে এই ফাইবারগুলোকে তখন নাম দেওয়া হয় আর্কুয়েট ফাইবার অর্থাৎ যখন তারা আর্কুয়েশন করছে ক্রস করছে এই ফাইবারগুলোকে বলা হয় আর্কুয়েট ফাইবার আর্কুয়েট ফাইবারগুলো কী করে দেন ধীরে ধীরে বড়ো হয় বড়ো হয় কী হয় উপরের দিকে যায় একটা আপার পার্ট অফ দ্য মিডলাতে চলে যায় তখন এর নাম হচ্ছে রাইট অ্যান্ড লেফট মিডিয়াল ল্যামনিসকাস এবং পুরো সিস্টেমকে আমরা বলছি ডরসাল কলাম মিডিয়াল লেনিস্কাস সিস্টেম প্রশ্ন হচ্ছে লেমনিস্কাসটা আবার কি তার আগে মনে রাখা দরকার হট ইস ফ্যাসিকুলাস এবং হট ইস লেমনিস্কাস যখন অনেকগুলো একজন সার্কুলার বান্ডুলা থাকবে তখন সেটিকে আমরা বলছি ফ্যাসিকুলাস কিন্তু অনেকগুলো একজন যখন একদম ফ্লাটেন বান্ডুলা থাকবে সেটিকে আমরা বলছি ল্যামনিসকাস যেহেতু এই জায়গাগুলোতে একদম কিভাবে থাকছে ফ্লাটেন আকারে থাকছে একজনগুলো সুতরাং এটিকে আমরা বলছি ল্যামনিস্কাস যেহেতু এটি মিডিয়াল দিক থেকে যাচ্ছে ডরসাল কলামে সুতরাং এটিকে আমরা নাম দিয়েছি মিডিয়াল ল্যামনিস্কাস এরপর কই যাবে এরপর আমরা দেখছি একদম আপার পার্ট অফ দ্য মেডলোতে এটি কিন্তু মিডিয়াল এমনিস্কা সিস্টেম চলে গেল দেন পন্সে চলে গেল দেন মিড বেনে চলে গেল দেন একদম চলে আসলো হচ্ছে থ্যালামাসে প্রশ্ন হচ্ছে থ্যালামাসের কই যাবে আমরা যদি থ্যালামাসের স্ট্রাকচারটা দেখি তাহলে দেখতে পারবো থ্যালামাসের দুটো পার্ট আছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এছাড়াও মিডিয়ালি এবং ল্যাটারালি দুটো পার্ট থাকে এই ল্যাটারাল পার্টকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভেন্ট্রাল এবং অপরটি হচ্ছে ডরসাল আমাদের কনসার্ন হচ্ছে ভেন্টাল পার্ট নিয়ে এই ল্যাট্রাল পার্টের ডরসাল এবং ভেন্টালের মধ্যে ভেন্টাল পার্টের তিনটা নিউক্লিয়াস থাকে ভেন্টাল অ্যান্টেরিয়র ভেন্টাল ইন্টারমিডিয়েট এবং ভেন্টাল পোস্টেরিয়র এই ভেন্টাল পোস্টেরিয়রের আবার দুইটা নিউক্লিয়াসের থাকে একটি হচ্ছে মাদার নিউক্লিয়াস এই নীল কালার যেটা সেটাকে বলা হয় মাদার নিউক্লিয়াস এবং হলুদ কালারটাকে বলা হয় বেবি নিউক্লিয়াস এই মাদার নিউক্লিয়াসের পজিশনটা হচ্ছে একই ভেন্টেরিয় পোস্টেরিয়র এবং ল্যাটারাল তাহলে তার পুরো নামটা হচ্ছে ভেন্টেরো পোস্টেরিয়ো ল্যাটারাল এবং বেবি নিউক্লিয়াসটার নাম হচ্ছে ভেন্ট্রোপোস্ট্রো মিডিয়াল যেহেতু ভেন্ট্রোপোস্ট্রো মিডিয়ালটি বেবি নিউক্লিয়াস সুতরাং সে শুধুমাত্র অল্প একটু সেন্সেশন ক্যারি করে লাইক টেস্ট হেড এবং নেক রিজেনের একটু সেন্সেশন কিন্তু এই মাম মম নিউক্লিয়াস যেটি কিনা না ভেন্ট্রোপোস্ট্রো ল্যাটারালি থাকে সে সকল ধরনের সেন্সেশন ক্যারি করে এবং সকল ধরনের সেনসেশন এখানে এসে টার্মিনেশন করে এবং মিডিয়াল লেনশও এখানে এসে টার্মিনেশন করে যেহেতু এখানে এসে টার্মিনেশন করলো সুতরাং এটি নিউক্লিয়াস এটি গ্রে ম্যাটার এই ধরনের নিউরনকে বলা হয় থার্ড অর্ডার নিউরন অর্থাৎ ভেন্ট্রোপোস্ট ল্যাটারালি আমরা থার্ড অর্ডার নিউরন পেয়ে গেলাম এখন এই যে থ্যালামাস যেটি আছে এই থ্যালামাসের মধ্যে নিউক্লিয়াস আছে এটি গ্রে ম্যাটার এবং তার দুদিকে কিন্তু এই যে লেন্স আকারের দুটো নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসকে বলা হয় লেন্টিকুলেট নিউক্লিয়াস বা লেন্টিফর্ম নিউক্লিয়াস লেন্সের মতো দেখতে এবং এই লেন্টিফর্ম নিউক্লিয়াসের দুই দিকে হোয়াইট ম্যাটার থাকে এবং এই যে একটা বড়ো হোয়াইট ম্যাটার থ্যালামাস এবং লেন্টিফর্মের মাঝখানে থাকে দুদিক থেকে এই বড়ো হোয়াইট ম্যাটারটাকে বলা হয় ইন্টারনাল ক্যাপসুল এই ইন্টারনাল ক্যাপসুলের সামনের দিকে নাম হচ্ছে অ্যান্টিও লিপ পিছনটাকে মাঝখানে জেনো তখন কি করে ভেন্ট্রোপোস্ট্রোলার্টার যে নিউক্লিয়াস থার্ড ওটা নিউরনটি আছে সে সেন্সেশন দিয়ে দেয় কোথায় ফাইবারগুলোর পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুলে দেন পোস্ট্রাল লিম অফ দ্য ইন্টারনাল ক্যাপসুলো যখন সেনসেশনটা পেয়ে গেল দেন কি করে সে কর্নার রেডিয়েটারের মাধ্যমে সেটিকে সে জাস্ট ছড়াই দেয় ছড়াই দেওয়ার পর পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দ্য সেরবাল কর্টেক্স যেখানে আমাদের সেন্সোরি এরিয়া আছে সেই এরিয়াতে পুরো সেন্সেশনটা চলে যায় এবং যাওয়ার পর তখন ব্রেন ডিসিশন করে রিসিভ করে অ্যানালাইজেশন করে এক্সপিরিয়েন্স রেডিং কোয়ালিটি মেনটেন সব কিছু করার পর ডিসিশন নেয় এবং সে চিন্তা করে সে কী রেসপন্সটি পাঠাবে এবং এই ডরসাল কলাম দিয়ে মূলত ফাইনটাস পজিশন প্রোপিওসেপশন ভাইব্রেশন এবং টু পয়েন্টস ডিসক্রিমিনেশন এই কয়েকটি সিগন্যাল যেতে পারে এখন আমরা যদি একদম একটা ওভারভিউ দেখি যে পুরো ঘটনাটা আসলে কি ঘটলো তাহলে দেখতে পারবো যে দুই দিক থেকে যদি কোনো সেন্সেশন আসে লোয়ার লিম্পে মিডিয়ালে চলে আসলো দেন ডরসালোড গ্যাম হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন তারপর ল্যাটারালি দুই দিক থেকে আপার সেন্সেশন উঠলো ফ্যাসিকুলাস গ্রাসিলিস আমরা মাঝখানে বলছি সাইড থেকে ল্যাটারালি বলছি ফ্যাসিকুলাস কিউনেটাস এবং তারা যখন লোয়ার পার্ট অব দ্য মেডলোতে চলে গেল তারা কিউনেট নিউক্লিয়াস এবং গ্রাসিলিস নিউক্লিয়াসের আশ্রয় নিল তারপর সেখানে মেজর ক্রসিং হলো আরপিয়েশন হলো দেন ফাইবারগুলো মেডুলা থেকে উপরের দিকে উঠলো বাই দ্য মেডিয়াল লিমনিস্কাস সিস্টেম মিডিয়াল লিমনিস্কাস সিস্টেম থেকে দেন তারা আরও উপরে উঠছে পমস পার করলো মিডবেন পার করলো দেন থ্যালামাস গেলো থ্যামালাসে ভেন্ট্রোপোস্টেল ল্যাটারাল নিউক্লিয়াসে অবস্থান নিল দেন সেখান থেকে তারা ইন্টারনাল ক্যাপসুলে গেল ইন্টারনাল ক্যাপসুল থেকে দেন গ্রাজুয়ালি কর্নার এরিয়াতে গেল এবং আলটিমেটলি পোস্ট্রিয় পার্ট অফ দ্য সিলেবাল করটেক্সে গিয়ে সেখানে কিন্তু সে সেন্সেশনটা দিয়ে দিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরপরের লেকচারে আমরা পড়বো অ্যাসেন্ডিং ট্র্যাক্টের আরও একটি কলম সম্পর্কে ধন্যবাদ সবাইকে